আসসালামু আলাইকুম, আমি ইমন ফ্রম বেসিক লিডার। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারের জন্য তার প্রত্যেকটি কন্টেন্টের অডিও মানসম্মত হওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আপনার কন্টেন্টের ভোকাল বা অডিও মানসম্মত না হলে দর্শকরা কিন্তু আপনার কন্টেন্টের প্রতি আস্থা হারাবে এবং আপনার কন্টেন্টকে ইগনোর করবে। তাই আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা কীভাবে আমাদের কন্টেন্টগুলোতে কোয়ালিটিফুল অডিও বা ভোকাল দিতে পারি, আজ আমি আপনাদেরকে সেটা দেখাবো। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, তারা স্বাভাবিকভাবেই আমাদের অডিও ক্যাপচার করতে একটি মাইক্রোফোন ব্যবহার করে থাকি। তবে আপনার মাইক্রোফোন না থাকলেও চিন্তার কারণ নেই, কজ আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে কোয়ালিটি সম্পন্ন অডিও ও ভিডিও রেকর্ড করবেন। এতদিন আমরা অনেক অ্যাপস দেখেছি যেগুলোতে অডিও ইনপুট করে তারপর সেটাকে কাস্টম সেটিং করে আমরা কোয়ালিটি সম্পন্ন করার চেষ্টা করেছি। তবে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে অডিও ও ভিডিও একই অ্যাপস দিয়ে ক্যাপচার করে কোয়ালিটি সম্পন্ন অডিও রেকর্ড করতে পারবেন। ধরুন আপনি বাইরে কোথাও গিয়েছেন এবং সেখানে আপনাকে কোনো অডিও বা ভিডিও ক্যাপচার করার প্রয়োজন হলো, তখন যদি আপনার কাছে মাইক্রোফোন না থাকে তাহলে কী করবেন? আশা করছি এই ভিডিওটি দেখার পরে আপনি এই প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো মোবাইল ফোন দিয়ে কোয়ালিটিফুল সাউন্ড রেকর্ডিংয়ের জন্য আমাদের প্রথমে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, যে অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে একদম ফ্রিতে পেয়ে যাবেন। আপনাদের সুবিধার জন্য অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সরাসরি সেখান থেকে গিয়ে অ্যাপসটি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে প্রথমে চলে যাবো ডলফিন অ্যাপসে। আমি অলরেডি অ্যাপসটি ইনস্টল করে রেখেছি। তো অ্যাপসটি ওপেন করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এখান থেকে যদি আমরা সিম্পলি অডিও রেকর্ড করতে চাই, তাহলে এখানে যে মিক আইকনটি দেখতে পাচ্ছেন আমরা সেইখানে ক্লিক করবো। তো আমি সাউন্ডটি রেকর্ড করার জন্য প্রথমেই আমার মাইক্রোফোনটি খুলে দেন আমি সাউন্ডটি রেকর্ড করছি। তো এখন আমার সাউন্ডটি রেকর্ড হচ্ছে, দেন আমি এই সাউন্ডটি রেকর্ড হওয়ার পরে আপনাদের প্লে করে শোনাবো এবং কাস্টমাইজ করে দেখাবো যে অডিওটা আসলে কতটা কোয়ালিটিফুল হবে এবং আমাদের কী কী কাস্টমাইজেশন করতে হবে। আমি এই অডিওটা রেকর্ড করে দেন আপনাদেরকে দেখাবো। তো আমি রেকর্ডটি অফ করছি। তো আমরা এখন যদি আমাদের রেকর্ড করা অডিওটি শুনতে চাই, তাহলে এখান থেকে ক্লিক করে আমরা কিন্তু আমাদের যে অডিওটা, তো এখন আপনারা যে আমাদের যে অডিওটা সেটা কিন্তু আমরা এখান থেকে শুনতে পারবো। তো আপনাদেরকে শোনানোর জন্য আমি এটাকে একটু প্লে করছি, আপনারা শুনে কিছুটা আইডিয়া করতে পারবেন। তো এখন আমার সাউন্ডটি রেকর্ড হচ্ছে, দেন আমি এই সাউন্ডটি রেকর্ড হওয়ার পরে আপনাদের প্লে করে শোনাবো এবং কাস্টমাইজ করে দেখাবো যে এই অডিওটি আসলে কতটা কোয়ালিটিফুল হতে পারে এবং আমাদের কী কী কাস্টমাইজেশন করতে হবে। আমি এই অডিওটা রেকর্ড করে দেন আপনাদেরকে দেখাবো। তো এখন যদি আমাদের ডলবি অন অপশনটাকে অফ করে দিই এবং সাউন্ডটা আবার শুনি, তাহলে কেমন শোনায়, অর্থাৎ ডিফারেন্সটা কেমন আসে সেটা আপনাদেরকে একটু দেখে। আমার সাউন্ডটি রেকর্ড হচ্ছে, দেন আমি এই সাউন্ডটি রেকর্ড হওয়ার পরে আপনাদের প্লে করে শোনাবো এবং কাস্টমাইজ করে দেখাবো যে অডিওটা আসলে কতটা কোয়ালিটিফুল হবে এবং আমাদের কী কী কাস্টমাইজেশন করতে হবে। আমি এই অডিওটা রেকর্ড করে দেন আপনাদেরকে দেখাবো। তো এটা ছিল ডলবি অন অ্যাপসের ডিফল্ট যে সেটিং, সেই সেটিংয়ে আমরা এতক্ষণ অডিওটি শুনেছি। তো এখন যদি আমরা এই অডিওটাকে একটু কাস্টমাইজ করতে চাই, তাহলে নিচে যে টুলস অপশন দেখতে পাচ্ছি, আমরা এই টুলস অপশনে ক্লিক করবো। দেন প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছি স্টাইল, তো অ্যাজ ইউজুয়াল আমাদের যে ভোকাল আমরা রেকর্ড করেছি তার জন্য স্ট্যান্ডার্ড অপশনটি হচ্ছে বেস্ট। তো আমি এখানে কোনো অপশন চেঞ্জ না করে আমি স্ট্যান্ডার্ডে রেখে দেবো। তো আপনারা চাইলে এখানে যে অপশনগুলো আছে ন্যাচারাল, রিলেটিভ ইত্যাদি, এই অপশনগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো অ্যাজ ইউজুয়াল আমাদের যে ভোকাল রেকর্ডিং করি আমরা, তার জন্য এখানে যে স্ট্যান্ডার্ড অপশনটি আছে, এই স্ট্যান্ডার্ড অপশনটি কিন্তু বেস্ট। তো এখান থেকে আমি টিকমার্ক দিয়ে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি নয়েজ অপশনটি, তো এখানে আমাদের যে নয়েজ রিডাকশন করা হয়েছে সেটা কিন্তু ডিফল্ট রিডাকশন করা হয়েছে। তো আমাদের অডিওতে যদি নয়েজ বেশি থেকে থাকে, তাহলে আমরা এখান থেকে কিন্তু নয়েজের পরিমাণটা বেশি কম করে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারি। তো আমার যে ভোকালটা রেকর্ড হয়েছে
তো সেইখানে তো সেইখানে যে নয়েজ আছে আমি মনে করছি 7 এনাফ ফর দিস অডিও। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে নয়েজটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। দেন অপশনটা দেখতে পাচ্ছি আমরা টোন, তো এখানে ট্রাভেল 0 দেওয়া আছে, দেখতে পাচ্ছি মিডস 0 দেওয়া আছে, বেস 0 দেওয়া আছে। তো আমরা যদি সাউন্ডটাকে একটু কাস্টমাইজ করি এখান থেকে, তো এখন আপনারা যে ভয়েসটি শুনতে পারবেন, তো এখন আমার ভয়েসটি, তো এখন আমার সাউন্ডটি রেকর্ড হচ্ছে। দেন আমি এই সাউন্ডটি রেকর্ড হওয়ার পরে আপনাদের, তো আমার কাছে ট্রাভেল 10টাকে বেস্ট মনে হচ্ছে। দেন আমরা মিডসটাকে কাস্টমাইজ করবো, প্লে করে শোনাবো এবং কাস্টমাইজ করে দেখাবো যে এই ভিডিও যে যে এই অডিওটি কতটা আসল। তো আমার কাছে, আমি এখানে মিডস 2 রাখছি এবং বেসটাকে বাড়িয়ে 7 করে দিচ্ছি। তো আমার কাছে এটাকে বেস্ট সেটিং মনে হয়েছে। দেন আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। দেন বুস্ট অপশনে আসলাম আমরা। এখান থেকে আপনাদের যে অডিওটি আছে, অডিওতে যদি সাউন্ড অর্থাৎ ভলিউম কম থাকে, তাহলে আপনারা এখানে এই বুস্ট অপশনটির মাধ্যমে আপনারা আপনাদের অডিওকে বুস্ট করে নিতে পারবেন। তো আমার অডিওটিতে যেহেতু সাউন্ড কম, তাই আমি এটাকে বুস্ট করে +10 করে নিচ্ছি। দেন টিক মার্কে ক্লিক করে দিলাম। দেন এখানে ট্রিম অপশন আছে, আপনি যদি অডিওর কোনো অংশ কেটে বাদ দিতে চান বা কাটসাট করতে চান, তাহলে এখান থেকে ট্রিম অপশন ইউজ করে আপনি অডিওটিকে কাটসাট করতে পারবেন। তো কাস্টমাইজেশন করার পরে আপনি যদি এই অডিওটিকে সেভ করতে চান, তাহলে উপরের ডান অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে সেভ অডিওতে ক্লিক করলে আপনার আপনার অডিও ফাইলটি সেভ হয়ে যাবে। তো আমাদের অডিওটি কাস্টমাইজ করার পরে ফাইনাল কেমন সাউন্ড প্রোভাইড করছে সেটা আমরা শুনে দেখি। তো এখন আমার সাউন্ডটি রেকর্ড হচ্ছে। দেন আমি এই সাউন্ডটি রেকর্ড হওয়ার পরে আপনাদের প্লে করে শোনাবো এবং কাস্টমাইজ করে দেখাবো যে এই অডিওটা আসলে কতটা কোয়ালিটিফুল হবে এবং আমাদের কি কি কাস্টমাইজেশন করতে হবে। আমি এই অডিওটা রেকর্ড করে দেন আপনাদেরকে দেখাবো। তো আপনি যদি একটু ভিডিও ইনপুট করতে চান, তাহলে লেফট সাইডে যে ভিডিও অপশনটি দেখতে পাচ্ছেন এটাকে ক্লিক করে আপনি ভিডিও ক্যাপচার করতে পারেন। এবং আমরা যেভাবে এই অডিওটি কাস্টমাইজেশন করেছি, আপনি সেম সেটিংগুলো ব্যবহার করে কিন্তু আপনাদের ভিডিওগুলো কাস্টমাইজেশন করতে পারবেন। এবং আপনি যদি আপনার কোনো ভিডিও বা অডিও এখানে ইনপুট করতে চান, সেক্ষেত্রে আপনারা নিচে যে মিউজিক আইকন দেখতে পাচ্ছেন এখানে প্রেস করে, দেন উপরে যে ইন্টারকনটি দেখতে পাচ্ছেন এখানে প্রেস করে আপনারা আপনাদের ফাইলগুলো এখান থেকে, আপনার ভিডিও বা অডিও ফাইলগুলো এখান থেকে ইনপুট করতে পারেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং আপনারা প্রফেশনাল লেভেলের অডিও কিন্তু আপনাদের ফোন দিয়ে এখন করতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আপনি যদি এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই ধরনের টেক রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।